হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নীতুর পৃথিবী। আমি তোমাদের নীতু, সকলকে জানাই শুভ সপ্তমী। আজকে সপ্তমীর দিনে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি অনেক দূরে একটা দিদিভাইয়ের বাড়িতে। তো তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এবার পুজোর ঠাকুর দেখা, প্যান্ডেলে ঘোরা সেই প্ল্যান বাদ দিয়ে আমার নিমন্ত্রণ এসছে প্রচুর। মানে আমার প্রতিটা যে বাড়িতে পুজো হয় এরকম বড় দিকে একটা বাড়ি থেকে আমার নিমন্ত্রণ এসছে, সেটা আজকেও একটা সেরকম দিন। আজকে হচ্ছে শ্রাবণ রায় চৌধুরী, তোমরা অনেকে নাম শুনে থাকবে, বহু প্রাচীন একটা পুজো আমাদের কলকাতার। তো সেই বাড়ির পুজো থেকে আমার ডাক এসছে, শুধু আজকে থেকে না, দেড় দু বছর আগে থেকে আমার মানে যেতে বলছে দিদিভাই। আগের বছরও বলেছিল যেতে পারিনি, তাই ভাবলাম আজকে দিনটা মিস না করে এতবার করে যখন অনুষ্ঠান বলছে একটাবার যাওয়া যাক। সুচরিতা দিদিভাই যার বাড়ির পুজো আজকে, তিনি আমাকে ইনভাইট করেছেন, আমি আমার হাজবেন্ড এখন সেখানেই যাচ্ছি। চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। তবু খুব সকাল নয়, এখন মানে 10:30। ঘরোয়া কিছু কাজকর্ম বেশি, সাড়ে সাতে এটুকু দেরি হয়েই যায়, কিছু করার থাকে না। তো চলো বেরিয়ে যাই, সঙ্গে থাকো পুরো ব্লগটা জুড়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক। ট্রেন ধরবো বলে স্টেশনে চলে আসলাম, আসার পরে জাস্ট ট্রেনটা বেরিয়ে গেলো। একটু ভিড় দেখে আমার হাজবেন্ড, তো ও ভিড় ট্রেন দেখলে ওর একদমই অপছন্দের ব্যাপার, তো চলে গেলো। আবার নেক্সট ট্রেনটা দেখা যাক। যাওয়ার আগে রাস্তায় একজন সঙ্গে দেখা হয়ে গেলো, যে আমার অনেক পুরো সাবস্ক্রাইবার, দেখে চিনতে পারলো। তো আমি মনে করি অবশ্যই এগুলোই পরম পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মানসী বিশ্বাস, মানসী আমি সব সময় ফলো করি। বিশ্বাস মিষ্টি, আর সামনে দিদি তো আরো মিষ্টি, দাদা ভাই খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব ভালো লাগলো দেখে। আমার ভীষণ ভালো লাগলো দেখে। তাই ভালো থাকো, ভালো থাকো, আরো ভালো থাকো, হ্যাপি পূজা। আজকে আমরা যাচ্ছিলাম বেহালায়, বড়িশা নামে একটা জায়গায়। তো যাওয়ার পথে আমাদের বাঙালির একটা অন্যতম মানে কি বলবো নস্টালজিয়া, মহানায়ক উত্তম কুমারের একটা প্রতিমূর্তি দেখতে পেলাম। তো ভাবলাম একটুখানি তো ওনাকে না তুলে বা না শ্যুট করে তো যাওয়া যায় না, ওনার একটু সামান্য ছবি তুলে নিলাম। সেই এক গাল মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সত্যিই আমাদের গুরুদেব। দেখো বাড়ির পুজো ছেড়ে, সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে দিদিভাই চলে এসেছে রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে। এই হচ্ছে আমাদের সুচরিতা দিদিভাই। আজ ওনার নিমন্ত্রণেই ওনার বাড়ির পুজোতে আমরা এসেছি। তো চলো যাওয়া যাক, বনেদ বাড়ির পুজো বলে কথা আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আমার ব্লগের মাধ্যমে, সঙ্গে থাকো। অপেক্ষার পরে আজকে দেখা হলো, খুবই খুশি আমরা। আমরা শুধু খুশি না, আমরা এক্সাইটেড। মানে আমার বাড়িতে এই এক মিনিট বসো। হ্যাঁ আমি তো বসো, এই তো চলো। এটা বেঙ্গালুরু থাকে, এরা বেঙ্গালুরু থাকে, এবারে এসেছে। আর এ হচ্ছে তোমার যেমন পান্তুয়া, মেয়েকে নিয়ে আমার অল টাইম। এবার এবার আমার তো এ হচ্ছে আমার, এও কৃষি অন্ত প্রাণ, ও যেমন কৃষি কৃষি, মনে হচ্ছে দিদির পান্তুয়া। দিদির পান্তুয়া এ বছরে কুমারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবমীর দিন। একে বলেছিলাম, এ বললো আমার অত ধৈর্য নেই, এরা তো প্রত্যেক বছর পুজোতে আসেও না, এ বছর এসছে। বলেছিলাম হবে না, আর ওর হাজবেন্ড বেচারা, ওর দৌলতে সবার ছবি টবি ওঠে, কিন্তু আমি এই প্রাথমিক এক্সাইটমেন্টটাকে ধরে রাখছি, তারপর আসছি। ওই এটা ফ্লেক্সটাতেই সব ডিটেইলটা রয়েছে। Thank you.
বংশেরই আমি বউ এবং এটাই আমাদের বহু পুরনো পুজো চলে আসছে। সেই পুজোতেই আজকে নীতু এবং বাবিন এসছে, ওরা এসছে, আমারও তাই খুব ভালো লাগছে। দুজন পেয়ে আমরা অবভিয়াসলি আরও খুশি। আর আমরা হয়তো সবাই জানি কম বেশি আনন্দবাজার পত্রিকায় নানান সময় আর দিকেও বের হয়, শ্রাবণ রায় চৌধুরী পুজো হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে পুরনো পুজো। আজকেরই টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ আজকে টাইমস অফ ইন্ডিয়া আছে, খুব পুজো মানে আজকে সপ্তমী, কিন্তু আজকে সপ্তমী টাইমস অফ ইন্ডিয়ায় শ্রাবণ রায় চৌধুরীদের পুজো সম্পর্কে বলা আছে। পরম সৌভাগ্য, আর কিছু বলবো না, দেখলে আমার এত চোখে জল পড়ে। আর বাবার প্রিয় মেয়ে আমি, আমরা দুই বোন, কিন্তু আমার বোনেতে আমি হচ্ছে বাবার বেশি প্রিয় ছিলাম, বাবারও আমি ছিলাম, আমিও আমি বাবা। এবারে ওই জন্যই আর এই যে যেহেতু আমরা লেট করে এসেছি, একদম লেট করে, মানে ব্রেক করে আসতে গিয়ে লেট হয়ে গেছে আর কি, সেই কিছু থেকে আমার স্পেন্ড করে আমরা ভোগ খাবো, ওয়েট করছি, এটা হয়ে গেলে আমরা ফিরে বসে পড়বো। যখন সেই কলকাতা তৈরি হলো আর কি, যেটা আমাদের আদি গঙ্গা আমাদের কাছে ঐতিহ্য, সেইটা ব্রিটিশরা এসে আমাদের ঐতিহ্যটাকে নালাতে পরিণত করছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই যে ব্রিটিশরা আছে আমাদের কাছে অভিশাপ, কেউ কেউ মনে করে যে ব্রিটিশরা এসেছিল বলে আমরা সভ্য হয়েছি, ব্রিটিশরা না এলে আমরা শিক্ষা পেতাম না। এইটা তো নিদর্শন যে আমাদের আদর্শের আদিগঙ্গাকে তারা নালায় পরিণত করেছে। দিস ইজ দ্য ডিফারেন্স, ব্রিটিশরা আমাদের কি করেছে, নালাতে পরিণত করেছে আমাদের। আচ্ছা এইটা আমাদের এখানে আছে আমার অ্যালবামে। বধুবর্ণের কার্ড, হ্যাঁ হ্যাঁ এটা একই কার্ড দেখলাম, এটা ওটা খামটা হয়ে যাবে, একটা কোলাজ করেছে, এই যে কোলাজটা 2003 তোমার জন্মদিন আমার বড়ের জন্মদিন সেম 6 সেপ্টেম্বর, ওই জন্য দুজনের মনে থাকে।
ওই যে পুকুর দেখে না ওই পুকুরে দেখতে পাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি জলটার রংটা দেখে বুঝতে পেরেছি খুব সুন্দর এটা দাদাভাইয়ের মা হ্যাঁ হ্যাঁ আমারও খারাপ লাগে এসেছে হ্যাঁ সুদীপদা আমরা এখন এই তো দোতলায় সবাই চলে এসেছি আপনি কোথায় আছেন বলুন হ্যাঁ বড় পথে আমার বাপের বাড়ি তো রাস্তার উপারে বলো বলো কথাটা বলে নাও তো আমি তোমাদের যেটা বলছিলাম যে দিদি ভাইয়ের বিয়ের কথা আলোচনা হচ্ছিল তার মাঝে দিদি ভাই বিয়ের অ্যালবামটা দিয়ে দিল দেখার জন্য তো পালকির ছবি দেখো রয়েছে দাদাভাইয়ের পিছনে ঘোড়া গাড়িতে করে আসছে রাজা রানী আসছেন পালকিতে একদম ওই রকম টাইপেরই মনে হচ্ছে পালকি করে আসছে একটা দারুণ অভিজ্ঞতা পালকিতে উঠছি যখন তো প্রথমে তো বুঝতেই পারছি না পালকিতে বসবো কি করে কারণ পালকি হচ্ছে এইরকম হাইট আর আমি দাঁড়িয়ে রয়েছি তো একজন বললো যে সাজগোজ নিয়ে বসে সাজগোজ নিয়ে পালকি তো নিচু আমি নিচু হব বিনারসে উড়ে বসতেই পারছি না তারপরে একজন বললো আগে তো টেনশনের মধ্যে একজন বললো তুই পিছন ঘুরে যা এরকম ঘুরে যা ঘুরে এরকম করে বস বসে তারপরে পা দুটোকে সামনে তোলে এবার বলল রকম করেছে এবার যেই বিয়ারা গুলো ধরেছে সেটা এরকম করে গেছে তখন মা বাবাকে ছেড়ে কি কাঁদবো কি ওই ভয়ে চেপে মানে ওই মানে মা বাবাকে ছেড়ে যাওয়া আসার মানে বেদনাটা ভুলিয়ে দিয়েছে পালকি একদম একদম যখন নামলাম তখন সবাই আমার শাশুড়ি মারা এরকম আট পৌড়ে করে শাড়ি পরিয়ে আমাকে বরণ টরণ করেছিল একদম এইভাবে বিশাল অভিজ্ঞতা একটা সত্যি সত্যি আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে তো দিদি ভাই এখনো খাইনি এখনো আসলে এটাই হয় বাড়িতে এসো এসো সবাই এসো সবাই এসো সবাই এসো দাদা এসো না প্লিজ এসো তো বাড়ি পুজো যেটা হয় সবাইকে দায়িত্ব মেনটেন করতে করতে নিজেদের এখনো খাওয়া হয় দাদা ভাই দিদি ভাই কেউ খাইনি তো আমরা বেরিয়ে যাচ্ছি লেট করে ঢুকেছি দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে না বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে তাই অংশগ্রহণ করেছে বাবিনা নীতু মানে কতদিন পুরনো 1710 তার মানে হিসেব করে দেখলাম 1710 তার মানে 312 বছর আগেকার পুরনো বাড়িতে আমরা দাঁড়িয়ে ব্লক করছি আমাদের সৌভাগ্য নীতুর পৃথিবী থেকে একদম 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 দিদি ভাই একদম তবে আশা রইল পুজোর পরে কোন এক সময় আমরা নিশ্চয়ই একদম 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 এবং আমার সঙ্গে দাদা ভাইয়ের অদ্ভুত সিমিলারিটি রয়েছে খাবার খাওয়ার ব্যাপারে ঠিক আছে ওকে চলো আগে থেকে কেনা এগুলো এখন কিচ্ছু কেনা না তোমার সবুজ শাড়ি আসে রেখেছি সবুজ থেকে সবুজ মাথায় কি পছন্দ করো আরো নানা রকম ভেবেছিলাম কিনবো একটাই পেয়েছি গোলাপি কালার পছন্দ দেখো গিফট দিচ্ছে আবার গোলাপি কালার ভাই আমি একটা শাড়ি দিচ্ছি তোমাদেরকে দেখানো হলো না হ্যাঁ এই যে এইখানে শাড়ি গিফট করেছে এই যে খুব সুন্দর হয়েছে শাড়িটা অলরেডি আমি দেখেছি আর এটা হচ্ছে তোমার জন্য সেই অনেকে তোমাকে ওড়না গামছা এই ব্লগ একটা আমারও স্বপ্ন ছিল যে আমি একটা ব্লগিং করবো কিন্তু আমার বর অত টাইম দিতে পারবে না আর আমি এডিট ফেডিট অত পারিও না নইলে আমি নিজে একটা ব্লগ চ্যানেল খুলতাম কিন্তু আমি পারি না দেখে ও তো পারে আমি মনে করি আমার রিপ্রেজেন্ট ওকে কেন লোক অপমান করবে সেই অপমান আমার ঠাকুর বলেছে বিশ্বাস করে ঠকো কিন্তু মানুষকে অবিশ্বাস করো একদম একদম বিশ্বাস করে তার থেকে ঠকা ভালো কিন্তু আমি যাকে ভালোবাসি মন প্রাণ দিয়েই ভালোবাসি তার জন্যই দেখো আজকে নীতু আমাদের বাড়িতেও কোনো না কোনো সময় তো এসেছে না কোভিড কোভিড অনেকটা নষ্ট করে দিল কোভিড এর জন্যই নষ্ট হলো তাই জন্য আর কি তো এই যে তোমার হরিদ্বার থেকে চন্দন কাঠ বর্ণা তোমার ক্লিপ আর একটা এই যে গামছা গামছা সাবস্টিটিউট হরিদ্বার থেকে পাওয়া চিন্তা করা যায় এটা এটা একটা হিস্টোরিক ব্যাপার এটা একটা হিস্টোরিক ব্যাপার আচ্ছা আসলে আমি
ঘরও যখন থাকি তখন দামিতে কমফোর্টেবল থাকি নরমাল শাড়ি পরি বাট রেয়ার যখন নাইটি থাকে ওনার ড্রেস থাকে তখন নীতু দিয়েছে এই শাড়িটা দেখে নাও সব বন্ধুরা এটা এই ভাবে দেখো না ভালো আছে কি চল দি পরবে প্লিজ এই পুজোতেই পরে তোমার আমি তোমাকে ভিডিও পাঠিয়ে দেবো ছবি কাটিয়ে দেবো তো এটা পাঠিয়েছে এবং খুবই সুন্দর শাড়ি আমি হ্যান্ডলুম শাড়ি সবাইকে হ্যান্ডলুম দিয়েছি মাকে শাশুড়ি তো দিদি ভাই বাড়িটাকে টাটা বলে আমরা এখন যাচ্ছি সত্যি গো এটা মানে আমি থ্যাংকস টু ইউটিউব কে বলবো কারণ এইখানে এই প্ল্যাটফর্মে এসেছিলাম বলেই হয়তো যেগুলো কখনো ভাবেইনি কখনো দেখিনি সেরকম পরিবারের সঙ্গে পরিচয় হতে পেরেছি এই জিনিস দেখলাম যেটা আদি কলকাতা একটা কথা আছে না যে মানে কী বলবো কলকাতার সব থেকে পুরনো পুজোদের মধ্যে একটা এটা হচ্ছে বরিশালের পুজো বা এই শ্রাবণ রায় চৌধুরীদের পুজো তো সেই পুজো কখন পুজোতে থাকবো সেটা ভাবতেই পারিনি সেটা আমার খুব বড় একটা পাওয়া আমি সত্যি খুব হ্যাপি আর যে ঠাকুর দালানটা সেটা এত পুরনো একদম দেখলেই মনে হচ্ছে হিসেব বলছে 312 বছরের পুরনো সেটা দেখলে বোঝা যায় যাই হোক লাইট জ্বললে বেশি ভালো লাগতো বলো যাওয়ার সময় আমার কিন্তু মেট্রো পাইনি কারণ কি সপ্তমীর দিনে আমি তো আগে আসার সময় বললাম না হয়তো বলেছিলাম যে আজকে দুপুর 1টা থেকে মেট্রো খোলা মানে চালু হয়েছিল আর কি তখন ওখানে ওয়েট করার কোনো প্রয়োজন আসে না যাওয়ার সময় কিন্তু আমরা মেট্রো পেয়ে যাচ্ছি আরামসে কোনো টেনশন নেই দিদিবার থেকে অটো করে আসলাম ওই সখীর বাজার না কি ট্রাম ডিপো মোড় ওখান থেকে আমরা মেট্রো মহানায়ক আর মহানায়িকার ছবিটা একটু তুলে নি এদিকে আসো পরম সৌভাগ্য মহানায়ক দুজনেই হচ্ছেন আমাদের স্বপ্নের নায়ক এবং স্বপ্নের নায়িকা তাদের দুজনের সামনে মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছবি তুলছি গুরুদেব তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো একদম তুমি উত্তম চিরকালই উত্তম মর্মে মর্মে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে একদম সবাই উত্তম কিচ্ছু করার নেই